হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা কেমন আছো তোমরা আল্লাহর রহমানের নিশ্চয়ই ভালো আছো তোমাদের জন্য আজ আমি সপ্তম শ্রেণীর গণিত জ্যামি জ্যামিতি এর অনুশীলনী দশ দশমিক একে সর্বসম বিষয়টি নিয়ে আলোচনা করব সর্বসম বোঝার জন্যে সামনের চিত্রটি লক্ষ্য করো সর্বসম হওয়ার একটি শর্ত হলো তিনটি বাহু সমান হতে হবে এখন তাহলে আমরা এ সম্পর্কে আলোচনা করি এখন লক্ষ্য করো যে এ বি সি একটি ত্রিভুজ এবং এফ আর একটি ত্রিভুজ তাহলে আমরা বলছি বাহু বাহু এবং বাহু বাহু অর্থাৎ তিনটি বাহু পরস্পর সমান হলে তারা সর্বসম হবে এক্ষেত্রে আমরা কালার দেখে বুঝতে পারছি এ সি ইকল টু ডি এফ এটা লাল কালার দেওয়া আবার এবি ইকাল টু ডিই এটা সমান বি সি ইকাল টু ইএফ আমরা তিনটি বাহু সমান এরকম একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে তাদের প্রত্যেকটা কোণই আবার ষাট ডিগ্রি হয় যেহেতু ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি সেহেতু এই ত্রিভুজটি সর্বসম নিশ্চয় আমরা এখান থেকে সর্বসম প্রমাণ করতে পারি আমরা এক নম্বর কাজটা করলাম তাহলে সর্বসম হওয়ার আরেকটি শর্ত হল দুটি বাহু ও বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ সমান হলে সর্বসম হবে তাহলে এবার আলোচনা করি এখন আমরা আরেকটি ত্রিভুজে দেখি সর্বসম কীভাবে হয় এখানে আমরা এ বি এবং সি এবং ডি ই এফ দুটো একটি ত্রিভুজ দেখতে পাচ্ছি তাহলে যদি লিখি ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডি ই এফ তো আমরা এই দুটো ত্রিভুজের সঙ্গে তুলনা করে দেখি কখন সর্বসম হয় সর্বসম হওয়ার ক্ষেত্রে আমরা স্বাভাবিকভাবে বলবো এ সি ইকাল টু ডি এফ এবং এ বি ইকল টু ডিই এবং তাদের অন্তর্ভুক্ত কোন হল সি এ বি কোন ইকল টু এফ ডি ডিইকোন অর্থাৎ এ কোন এবং ডিকোন এই কোন এই কোন এবং এই কোন সমান এটা হলো তাদের অন্তর্ভুক্ত কোণ তাহলে এটা যখন দুটো বাহু এবং একটি কোণ সমান হবে দুটো ত্রিভুজের সঙ্গে তুলনা করলে তখন তারা দুটো ত্রিভুজই সর্বসম হবে অর্থাৎ টি সর্বসম প্রমাণিত হল এখন আমরা তিন নম্বর শর্ত দেখি দুটি কোণ ও কোণ সংলগ্ন বাহু সমান হলে ত্রিভুজটি সর্বসময় হবে তাহলে এবার আলোচনা করি এবার আমরা দুটো ত্রিভুজ এবি এবং এর মধ্যে তুলনা করব কখন তারা সর্বসম হয় তাহলে দেখো এখানে সি এ বি কোনো ইকাল টু এফ ইকোন এফ ডিকোন আবার খেয়াল করে দেখো এব অর্থাৎ বি কোন সমান কী লিখতে পারি ডিইএফ কোন এফ কোন এই দুটো সমান তাহলে তাদের কী হচ্ছে দুটো কোন সমান হয়ে গেল কিন্তু একটা বাহু সমান হতে হবে অপর একটি বাহুর হল আমাদের এবি বাহু ইকল টু ডিই বাহু সুতরাং ত্রিভুজ দুটি সর্বসম এখন আমরা সর্বসম হওয়ার আরেকটি শর্ত দেখি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ ও একটি বাহু সমান হলে ত্রিভুজ্রী সর্বসম হবে এখন তাহলে আমরা খাতায় আসি এখন আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কখন সর্বসম হয় সে যে বিষয়টা লক্ষ্য করব আমাদের এখানে দেখা যাচ্ছে যে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ এবং ডি ই এফ একটি সমকোণী ত্রিভুজ আমরা নিশ্চয়ই চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি যে এ সি ইকুয়াল টু ডি এফ এবং আরও একটা জিনিস লক্ষ্য করতে পারছি যে এ বি ইকোয়াল টু ডিই এই দুটো যখন সমান হয়ে যায় অতিভুজ এবং একটি যখন একটি বাহু যখন সমান হয় আমরা সমকোণে ত্রিভুজের ক্ষেত্রে প্রত্যেকটার ক্ষেত্রে সমকোণে ত্রিভুজের সবসময় একটা কোণ নাইনটি ডিগ্রি হয় তাহলে এবিসি ত্রিভুজের বিকোন ইকোয়াল টু ইকোন ইকুয়াল টু নব্বই ডিগ্রি অতএব ত্রিভুজ দুটি সর্বসম আমরা তাহলে চারটে সর্বসময় শিখলাম একটার ক্ষেত্রে কি হলো বাহু বাহু এবং বাহু তারপর একটা কী হয়েছে বাহু কোন বাহু তারপরে হয়েছে কি কোন বাহু এবং কোন এবার হলো অতিভুজ যে কোনো একটি বাহু এবং তাদের মধ্যবর্তী একটি কোণ সেটা হলো নব্বই ডিগ্রি সমকোণ তাহলে এখানে আমরা এইটাই আজ পর্যন্ত আজ শেষ করি কেননা এখন আমাদের সর্বসম চারটি বিষয় শিখলাম আগামীতে আবার নতুন কিছু শেখা যাবে তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা সর্বসম কাকে বলে এবং সর্বসম কিভাবে করতে হয় গাণিতিকভাবে সেটা আমরা শিখে ফেললাম তাহলে আমরা সর্বসম কাকে বলে এই জিনিসটা আমরা একটু দেখি নিই একটি ত্রিভুজকে অপর একটি ত্রিভুজের উপর স্থাপন করলে যদি ত্রিভুজ দুটি সর্বত্রভাবে মিলে যায় তবে তাকে এই ত্রিভুজ তখন তাকে সর্বসম বলা হয় অর্থাৎ একটি ত্রিভুজের উপর আরেকটা ত্রিভুজ স্থাপন করলে যদি তার কোনার সঙ্গে কোনা বাহুর সঙ্গে বাহু মিলে যায় তাহলে তখন তারা সর্বসম হয় তাহলে আজ আমরা এ পর্যন্তই রাখি তোমরা অবশ্যই এই ত্রিভুজের সর্বসমতা আর যে উপপাদ্যগুলো আছে চেষ্টা করতে থাকো আমি পরবর্তীতে সলিউশান করে দেব উপবাদ্য এক উপবাদ্য দুই তিন চার এবং পাঁচ তোমরা যদি চেষ্টা করো বাড়িতে ইনশাল্লাহ পেরে যাবে আর ভালো রেজাল্টের জন্যই ভালো পড়াশোনা করো এই সময় তোমাদের পড়াশুনো খুবই দরকার জ্ঞানের জন্যে চর্চার দরকার চর্চা হলে মানুষ সফলতায় আসতে পারে তুমি যদি সবসময় চর্চা করো তোমার জ্ঞান সবসময় পরিপূর্ণ থাকবে এ পর্যন্তই ভালো থেকো السلام عليكم